ঠিক মধু কেনার আগে মধুওয়ালাকে আমরা জিজ্ঞাসা করি, ভাই চিনি মিক্স করেন নাই তো? আসলে মধুওয়ালা হেসে বলে, না ভাই চিনি মিক্স করবো কেন, এটা অরিজিনাল মধু। আসলে কি অরিজিনাল মধু? যখন মধু যে তৈরি করে, অর্থাৎ মধু যে প্রক্রিয়ায় তৈরি হয় মৌমাছির মাধ্যমে, সেই মৌমাছি যখন চিনি থেকে মিষ্টি সংগ্রহ করে নিয়ে চাকে নিয়ে যায়, তাহলে সেই মধুতে আগে চিনি মিক্স হয়ে যায়। আসলে সেটা হয় কি না একটু আমরা এই জায়গাতে দেখা যাচ্ছে, একটি চিনির পাত্রে অনেক মৌমাছি, যেটি সাধারণত চাকে থাকার কথা কিংবা ফুলে বসার কথা, কিন্তু এই যে একটা বলের মধ্যে চিনি, বল ভর্তি চিনি আছে, সেখানে মৌমাছি আছে, এটি খুবই আজব একটা বিষয় এবং লোকালয়। এখানে বিশেষ করে লোকজন যাতায়াত করছে, মানুষ যাতায়াত করছে, ভাইও এখান থেকে চা বানাচ্ছে। আসলে এই যে মানে মৌমাছি, এটা কীভাবে আপনার এখানে আসলো? এটি সকালে দোকান খুলে আসে, আবার সন্ধ্যা মাগরিব আদান দিলে জায়গায়। মানে সকালে দোকান খুললে চলে আসে অটোমেটিক? হ্যাঁ, আমি আসার আগে আটটার দিকে আমি দোকানে আসি, আটটার দিকে আসলে এরা, আপনি আসার আগে ওরা আসে? মানে এসে কোথায় থাকে? এখানে ঘুরঘুর করে থাকে, এনে বয়ে থাকে, বয়ে থাকে, অল্প আসার দোকান চিনি বাড়িটা খুলি তখন এরা বসে পড়ে। এরপর কখন যায়? সন্ধ্যা মাগরিব আদান দিলে। সন্ধ্যা মাগরিব আদানের পরে জায়গা, আদানের পরে চলে? হ্যাঁ, আর থাকে না, নিয়মিত রুটিন। আপনি শুধু জানতে চাই যে যেহেতু মৌমাছি আমরা জানি যে কামড় দিলে ফুলে যায় বা বিষ ব্যথা করে, আপনাকে কখনো তারা কামড় দিয়েছে? দিছে, মানে এই মৌমাছি আশপাশে কোনো চাক আছে নাকি মৌমাছি? না দাদা, আমি দেখিনি, বিশ্বাসে অনেক দেখিনি। আপনার এখানে কেন আসে? মানে আপনার নিজেও জানি না দাদা, জানেন না? না, আমরা শুনেছি যে অনেক লোক মুখে শোনা যায়, জানি না এটা মানে কথার কথা কিনা, যে যে বাসায় নাকি মধুর মৌমাছির চাক থাকে নাকি সেই বাসা নাকি অনেক ভালো হয় বা অনেক গুণী বাসা হয়, বা যে দোকানে বসেছে এই ভাইও হয়তো বা গুণী হতে পারে। আমরা জানবো যে চাচা কখনো দেখেছেন নাকি এরকম যে দোকানে চিনিতে এইভাবে বসে? দু একটা আসে ঠিক আছে, কিন্তু এইভাবে? হ্যাঁ, অল্প অল্প আসে দেখেছি, কিন্তু এরকম দেখি নাই। মানে চিনি চিনি থাকার কারণে মানে উনি এখানে অনেকগুলা মধু ফোক মানে এখানে ই করতে আসে, বাসা বানছে আর কি। আমরা জানি যে মৌমাছি মধু সংগ্রহ করে ফুল থেকে, কিন্তু যখন চিনি থেকে মধু সংগ্রহ করে সেই মধুটা কি হয়? হ্যাঁ, এখন চিনি থেকে মানে ওনারা মৌমাছি মধু আহরণ করতে আসে আর কি। তাহলে কি সেটা মধু হয় না, চিনির রস হয়? ওটা চিনির রসে হয়, মানে মধু হয় না, মধু হয় না, মধু হয় না, চিনির রসে হয়। চিনির রস মানে চিনির থেকে আহরণ করতেছে উনি। তাহলে তো অরিজিনাল মধু হলো না? অরিজিনাল মধু হলো না। আচ্ছা আচ্ছা, মানে শ্বাসের মধু হয়ে গেল, শ্বাসের মধু হয়ে, শ্বাসের মধু হয়ে গেল। আচ্ছা আচ্ছা ভাই, এই যে মৌমাছি আসে, আপনি কখনো বিরক্ত হন? না, কেন বিরক্ত হন না? কেন এরা খাইতে চায়? আমরা এগুলো মারে লাভ হবে? আপনি কমতি পড়ে যাচ্ছে। কমলে হয়তো আল্লাহ আর কান্দি দিয়ে দিব, অতটুকু কমলে কে কে কারো কদিন খাওয়াইতে পারে? হয়তো আমার ছেলে এরা খাইতে পারে, আমি একটু আবার ফানি ছিটকে দিই, যেন এরা খাইতে পারে, নরম হোক। হ্যাঁ, আমরা জানি যে কোরআনেও এই প্রাণীটির কথা বলা আছে যে মানে মৌমাছির, এবং এই মৌমাছির নামে একটি কোরআনে একটি সুরাও নাজিল করা আছে শুধু এই মৌমাছির নামে। হ্যাঁ, যেহেতু এই কোরআনে এই প্রাণীটির নামটি আছে এবং একটি সুরাও নাজিল আছে, অবশ্যই এই প্রাণীটা অনেক আমি মনে করি ফজিলতময় প্রাণী। যেহেতু এই দোকানে এসেছে এবং এই দোকানের যে চিনি, চিনিতে একদম সারিভাবে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি, অনেক বেশি, প্রচুর, মানে একদম মনে হচ্ছে এটাই মৌমাছির চাক, তাই না? কামড় দিচ্ছে না কিন্তু, একেবারে কামড় দিয়ে আমি একটু চামচ দিয়ে নাড়া দিতে চাই, আপনাদেরকে দেখাতে চাই। এই যে, এই যে একেবারে চলে যাচ্ছে, সরি ঢেকে ফেলেছি তোদেরকে, এই যে। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন যে একটি দোকানে, এটি হচ্ছে গুলিস্তানে বঙ্গবন্ধু অভিনেতা আওয়ামী লীগের যে পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসের ঠিক অপোজিটে, অপোজিট পাশে একটি দোকানে এইভাবেই সকাল আটটার সময় আসে এবং ঠিক সন্ধ্যার সময় মৌমাছিগুলো তার নিজ ঠিকানায় নিরে ফিরে যায়।